এর আগে আমি একটা পরিবর্তন করছিলাম, পরিবর্তন করার পরে এটা এখানে নিয়ে গেছি, এটা নতুন করে বক্সে ইয়ে করছি। তো দেখো এখানে এই অলরেডি একটা রানী মৌমাছি আছে, আর একটা রানী মৌমাছি এরা মানে এরা বানাইতেছে। এই দেখো এই যে বড় বাসাটা দেখবি, ইয়ে বাসাটা দেখতেছো, এটা হচ্ছে রানী মৌমাছি, শুধু একটাই থাকে পুরো একটা বক্সের মধ্যে, একটা রানী মৌমাছি। এখানে অলরেডি একটা রানী মৌমাছি আছে, তারপরে এরা আরেকটা রানী মৌমাছি বানাচ্ছে। মনে হয় এই রানী মৌমাছির অতলে বয়স হয়েছে বা দুর্বল হয়ে গেছে বা ইয়ে হয়েছে, আর একটা রাজা বানাচ্ছে আর কি। ঠিক আছে, এই যতগুলো এগুলো এখানে যতগুলো দেখতে পাচ্ছি এটা নতুন দিছি, 3 দিন হয়েছে সর্বোচ্চ, নতুন করে এটাতে ঘর বানাচ্ছে এরা মানে ডিম পাড়ার জন্য। তো এখানে এই ফতমটা হচ্ছে মধু, এটাও বাচ্চা, এটাও বাচ্চা, এটাও বাচ্চা, এটাও মধু। ঠিক আছে, ফতম যে ফতম দুই সাইডে দুটোর মধ্যে রানী মধু কালেকশন করবে। দেখো এটার মধ্যে সবগুলো বাচ্চা, আর কিছু কিছু জায়গার মধ্যে মধু আছে, মধু কালেকশন করে। এগুলো হচ্ছে দেখো ডিম পাড়ে, সবগুলো বন্ধ করে ফেলছে, সর্বোচ্চ 15 দিনের ভিতরে এগুলো বাচ্চাগুলো ফুটায়। আর অনেক অত জানো না যে মৌমাছির যে শ্রমিক মৌমাছিগুলো আছে না, এগুলো 40 দিন থেকে 39 দিন বাঁচে, বেশি দিন বাঁচে না। কন্টিনিউ এরা ডিম দিয়ে দিতে থাকে, কন্টিনিউ বাচ্চা ফুটাতে থাকে, আর এগুলো সর্বোচ্চ 40 দিন পর্যন্ত বাঁচে, 40 দিন পর এগুলো মারা যায়। শ্রমিক মৌমাছি যেগুলো এতগুলো মৌমাছি দেখতে পাইতে, তো সবগুলো 40 দিন বাঁচে সর্বোচ্চ। মার্শাল্লাহ, দেখো প্রচুর বাবা মানে মৌমাছির ইয়ে ইয়ে হয়েছে। এটা তো হচ্ছে মধু। তো এগুলো সবগুলো আমার থেকে সবসময় প্রতিদিন প্রতিদিন দেখা হয় না, 3 দিন পর পর একবার আসি, এসে দেখতে এখানে এখানে আমাকে কোনো কামড় দেয় না, কিছু দেয় না। আমি এগুলো দেখো মৌমাছিগুলো আমার এখানে কিছুটা মৌমাছি একদম প্রায় ভদ্র, অনেক সময় কামড় দেয় না, যে সেটাও না।